এবং যারা নির্বাচিত হতে পারেনি তাদেরকে আমি আমার আন্তরিকভাবে তাদের প্রতি আমার সহানুভূতি আমি প্রকাশ করছি। আপনারা দেখছেন আই ভিশন, একটি এন্টারটেইনমেন্ট চ্যানেল। আমরা আপনার অত্যন্ত গুণাগার কিছু বান্দা আপনার দরবারে হাত মেহরবানি করে আমাদেরকে আপনি কবুল করে নেন। আমাদের প্রত্যেকের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা সকল গুণাগুলো মাফ করে দেন। আমাদের শরীরের সব জনাবে রসুলের করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমাদের কো-অপারেটিভ মার্কেট কমিটিদের প্রতি সাহেব অনুরোধ করব আমাদের নির্বাচিত সভাপতি সাহেবকে সকল আমি আলহাজ মোহাম্মদ খোরশেদ আলম পিতা মৃত মোহাম্মদ জোহর আলী ব্যাপারী সদস্য নং 233 মিরপুর মাজার কো-অপারেটিভ মার্কেট সোসাইটি লিমিটেডের একজন নবনির্বাচিত সভাপতি আমি একজন নবনির্বাচিত এই অনুরোধ জানাই সোসাইটির প্রায় 12 সদস্যের পক্ষ থেকে। আপনারা এই শপথ বাক্য যা আজকে পাঠ করলেন আগামী 3 বছর সেটা অন্তরে ধারণ করবেন এবং আপনার কাজের মধ্যে দিয়ে সেটা প্রতিফলন করতে চাইবেন। আপনি কিন্তু এখন এড কমিটি আসছে, আপনি কি করবেন? আমি বলছি আইনে থাকতে পারে থাকবো, আইন না যদি অ্যালাউ না করে চলে যাবো, কোনো আপত্তি নেই। কাজে আমরা আপনাদের সহযোগিতায় আইনের মাধ্যমে ইনশাল্লাহ আমরা সেই আজ পর্যন্ত আমাদের এক্সটেনশনের পরও আমরা আইনকৃত আছি এবং সুষ্ঠু নির্বাচন করতে পেরেছি। আপনারা সকলেই আমাদেরকে সহযোগিতা করেছেন, সেজন্য আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই নির্বাচনে দুইটা প্রতিনিধি দল থাকবেই বা থাকেই, এবার দুজন ছিলেন, আমরা নির্বাচন করছি এবং নির্বাচনে কেউ কত কথা আসছে যে আমরা সেই মতেও সেটা মনে রাখবো না, এবং আমরা যারা নির্বাচিত হয়েছেন তাদের সাথে কাজ মিলিয়ে, যারা নির্বাচিত হইতে পারেন নাই তারা আমাদের সাথে মিলিয়ে কাজ করবেন, আমরাও তাদের সাথে মিলিয়ে কাজ করব। আজকে আমাদের এই পরিষদকে এবং আরও দুইজনকে যারা নির্বাচিত করেছেন জানাচ্ছি, এবং যারা নির্বাচিত হতে পারেনি তাদেরকে আমি আমার আন্তরিকভাবে তাদের প্রতি আমার সহানুভূতি আমি প্রকাশ করছি। আমি সম্পাদক হিসাবে একটি কথাই বলবো, আজকা থেকে আমরা কিন্তু কোনো ভাগাভাগি নাই, আমরা আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা 1200 সদস্যের প্রতিনিধিত্ব করতেছি, 1200 সদস্য এখন আমার ব্যবসায়ী সবার সবই আমার। আমি এখন থেকে মনে করি যারা নির্বাচিত হয়েছে নির্বাচিত হতে পারেনি, আমরা সবাই একই কাজ রেখে আমরা মার্কেটকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাব। এবং আমি আমার সদ্য সাবেক সভাপতির উদ্দেশ্যে, আপনারা আপনাদের অভিজ্ঞতা আছে, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। 3টা পরিষদ আমরা অংশগ্রহণ করেছি, শেষ মুহূর্তে এসে আমরা 2টা পরিষদ
আমার পরিষদ থেকে এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই খোরশেদ আলম সাহেবের পরিষদ থেকে দুটা পরিষদ আমরা নির্বাচন করেছি। নির্বাচনটা হলো এমন এক জিনিস যেটা প্রতি সমবায়ের তিন বছর অন্তর আসবে, তিন বছর পর আমরা নির্বাচনে অংশগ্রহণ করব একটা মাত্র কারণে, সমিতির উন্নতি।